ভাইয়া, গণিতে পাশ করবো কিনা ভয়ে আছি। এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস দিলে আমি সিকিউতে পাশ করতে পারবো, কোন চ্যাপ্টারগুলো থেকে সিকিউ ভাইয়া শিওর কমন পাবো, এগুলো দেখায় দেন। অথবা ভাইয়া, পাশ করবো বাট ভাইয়া এ প্লাস পাবো কিনা ভাইয়া একটু ভয়ে আছি। সবগুলো চ্যাপ্টার থেকে তো সিকিউ প্র্যাকটিস করতে ভাইয়া অনেক বেশি টাইম লাগে। এক্স্যাক্টলি ভাইয়া কোন চ্যাপ্টারগুলো থেকে সিকিউ প্র্যাকটিস করবো, বা চ্যাপ্টারগুলো বলে দিলেন বাট তারপর ওই চ্যাপ্টারগুলো থেকে কী কী কোশ্চেন কমন আসবে এক্সাম হলে, এই সবগুলো বলে দেন। এই ক্লাসটাতে এই সবগুলো জিনিস তুমি পাওয়া যাবে, ঠিক আছে? ক্লাসটা যা শেষ পর্যন্ত দেখো। তো ভাইয়া একটা জিনিস দেখো, তোমার ম্যাথে 100-এর মধ্যে 70 থাকবে সিকিউ আর 30 থাকবে এমসিকিউ। এই 30-এর মধ্যে ভাইয়া তোমাকে 10 নম্বর পাইতে হবে অ্যাটলিস্ট পাস করার জন্য, ঠিক আছে? আর এখানে 70-এ তোমাকে 23.1 বা আমি 24 পাইতে হবে, ঠিক আছে? একটু বাড়ায় বললাম, 1 নম্বর বাড়াই বুঝছি, ঠিক আছে? সো তুমি কেমনে 24 কোন চ্যাপ্টারগুলো থেকে কমন ফালাইতে পারবা আমি একটু পরেই দেখাই দিচ্ছি, এমসিকিউটাও বলে দিচ্ছি। বাট এই পুরো ক্লাস জুড়ে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সিকিউ অ্যানালাইসিস রুটম্যাপ দিব, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন সিকিউগুলো বারবার আসে, তোমার এক্সামেও থাকবেই কমন আসবে, ওইগুলো দেখাবো। সিকিউর জন্য আলাদা ভিডিও লাগলে তোমরা কমেন্টে জানো, তাহলে বানাবো, ওকে? আচ্ছা, সো আর যদি প্লাস পাইতে চাও সেক্ষেত্রে তোমাকে 70-এ পাইতে হবে 56, সামহাও 56 পাইতে হবে, অ্যান্ড 30-তে 24 পাইতে হবে। ভাইয়া প্লাস কি আলাদা আলাদা হিসাব করে? না, প্লাস দুইটা একসাথে করে 80+ হইলেই হয়ে যায়, ঠিক আছে? বাট তুমি যদি সিকিউতে 56 রেখা দিতে পারো আর এমসিকিউতে 24 করে রেখা দিতে পারো, তাহলে দুইটা মিলে প্লাসটা আসা ইজি হয় আর কি। সো ছোটো ছোটো টার্গেট করে আগানোটা বেটার। আর পাশ কিন্তু আলাদা আলাদা হিসাব হয়, এমসিকিউর পাশ আলাদা, সিকিউর পাশ আলাদা, ঠিক আছে? সো এখানে তোমাকে 24 পাইতে হবে আর এখানে 10 পাওয়া লাগবেই, ওকে? আচ্ছা, এবারে আসো ভাইয়া আমরা ভেতরে ঢুকে যাই। এখানে তোমাদেরকে যদি আগে দেখাই কোন কোন চ্যাপ্টারগুলো থেকে শিওর সিকিউ থাকবে, দেন আমি বলতেছি তুমি ওখান থেকে তুমি তোমার সুবিধা মতো চুজ করে নিবা যে পাস করার জন্য কোন চ্যাপ্টারগুলো তুমি ফোকাস করবা, বা প্লাসের জন্য কোনগুলো ফোকাস করবা, ঠিক আছে? তো এখানে ভাইয়া স্যাটু ফাংশন এবং বীজগাণিতিক রাশি, এখান থেকে ভাইয়া একটা কোশ্চেন শিওর থাকবে, কয়টা? একটা, আমাদের 60টা দরকার। তারপর ভাইয়া ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, এখান থেকে ভাইয়া 2টা কোশ্চেন শিওর থাকবে, ঠিক আছে? কয়টা হয়ে গেল? 3টা। তারপর এখানে আসো ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা, এখান থেকে শিওর 1টা থাকবে, কয়টা হয়ে গেল ভাইয়া? 4টা, আরও 3টা দরকার। ভাইয়া এখানে দেখো নিচে এটা ছোটো করতে পারলে ভালো হইতো, নিচে দেখাচ্ছি একটু দাঁড়ো। আচ্ছা এখানে দেখো ভাইয়া পরিসংখ্যান থেকে একটা শিওর থাকবে, তাই না ভাইয়া? তাই কি না বলো? পরিসংখ্যান থেকে একটা শিওর থাকবে, সো পরিসংখ্যান থেকে একটা, কয়টা হয়ে গেল ভাইয়া? 4টা, 5টা, আরও 2টা দরকার। ভাইয়া পরিমিতি থেকে শিওর 1টা থাকবে, কয়টা হয়ে গেল ভাইয়া? 6টা। ব্যাস, তোমার কিন্তু অ্যাকচুয়ালি 6টা কমন ফালাইতে পারলে ইনাফ, কারণ এখানে 60 পাইলে আর এমসিকিউতে তো 30-এ তুমি 20 পাবাই, 80 চলে আসতেছে, তাই না? বাট স্টিল আমাদের আরও একটা দরকার। ওই আরও একটার জন্য আমরা কী করব? আরও একটার জন্য ওইটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করা অনেক বেশি টাফ, অনেক বেশি টাফ। সো সূচকু লগারিদম, এটা একটা ভালো একটা চ্যাপ্টার, এটার সাথে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাকচুয়ালি 60টা থেকে 60টা যেগুলো মার্ক করে দিলাম এখান থেকে কিন্তু ভাইয়া 6টা শিওর থাকবে, 60 নাম্বার এই বক্সগুলো থেকে শিওর থাকবে, বাকি একটা আসলে প্রেডিক্ট করা অনেক টাফ, ওটা আমি তোমাদের জন্য ইয়ে করতে চাই না। সূচকু লগারিদম, তারপর একচলক বিশিষ্ট সমীকরণ আছে, দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ আছে, সসীম ধারা আছে। আচ্ছা ওইটা টাফ, আমি ওইটা পারবো না। আমি তোমরা 6টা সিকিউ কোত্থেকে শিওর কমন পাবা এটা বলে দিলাম, এখান থেকে 60 থেকে 60 রাখো, হ্যাঁ তাইলেই হবে, ওকে? আচ্ছা এখন যারা পাস করতে চাও তোমরা ভাইয়া এখান থেকে দেখো, তোমরা পরিসংখ্যাটা চুজ করবা, পরিমিতি চুজ করবা, তোমাদের দরকার কত? 24, তাহলে এখানে 20 হয়ে গেল, আর এই বক্সটা চুজ করবা, তাহলে কত হয়ে গেল? 30। এই 30-এ 30 যদি ভালো মতো অ্যান্সার করতে পারো ইনশাল্লাহ পাশ চলে আসবে, ঠিক আছে? আর এমসিকিউতে তো তোমার 10 লাগবে, সো ভাইয়া এখান থেকে এই 1টা 2টা 3টা 4টা 4 দুগুণে 8টা এমসিকিউ তুমি পাচ্ছ, সাথে আরও তোমার 4টা এমসিকিউ, 2টা হইলে হয়ে যাচ্ছে বাট আমি 4টা নিতে বলবো ব্যাক আপ হিসেবে। এবার তোমার এখান থেকে যে কোনো 3টা চ্যাপ্টার যেগুলো তোমাকে সহজ লাগে ওইগুলো জাস্ট থিওরি ক্লিয়ার করে
এটা 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 এগুলার থিওরি ক্লিয়ার করে সাথে আরও তিনটা চ্যাপ্টার, একটা দুইটা তিনটা চারটা এবং সাথে আরও তিনটা সাতটা চ্যাপ্টারের থিওরি ক্লিয়ার করে আমি জাস্ট বোর্ডের এবং টপ স্কুল এমসিকিউগুলো সলভ করে ফেলবো, তাইলেই ইনশাল্লাহ ওখান থেকে 10+ এমসিকিউ কমন পাবে, অ্যান্সার করে ফেলতে পারবে। আর সিকিউর জন্য এটা 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 চুজ করো। আর যারা প্লাস পাইতে চাও, যেগুলো বক্স করছি এইগুলোর সিকিউ এমসিকিউ একদম সব ভাইজা ফেলো। আর বক্সের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে এইগুলোর ভাই শুধু শুধু সময় নষ্ট করো না, সিকিউ প্র্যাকটিস করে এগুলোর থিওরি টিউরি ক্লিয়ার করে বইটা রিডিং দিয়ে, অনুশীলনীর সমাধান রিডিং দিয়ে মেইনলি ফোকাস করো বিগত বছরের সিকিউ সলভিংয়ে, ঠিক আছে? কিংবা এখানে তোমাকে আমি চ্যাপ্টার ওয়াইজ কী কী কমন আসবে এগুলো বলে দিচ্ছি, এইগুলা সলভিংয়ে ফোকাস করো, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা এবারে আসো ভাইয়া, আমরা সামনে আগাই। এখন কোশ্চেন হচ্ছে, তোমরা কোশ্চেন করবো যে ভাইয়া এগুলোর সমাধান কোথায় পাবো। সমাধান পাবো হচ্ছে আমি যা যা দেখাবো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে যে কোশ্চেন কমন আসবে এগুলোর সমাধান তোমরা কিউ অ্যান্ড অ্যাসেস আর্সেনিক সলিউশন এই বইটাতে গুছানোভাবে পাওয়া যাবা, খুবই কম্প্যাক্ট আকারে পাওয়া যাবা। এটা লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে ই বুক এবং হার্ড কপি দেওয়া থাকবে। আর তোমরা যদি অল্টারনেটিভ চাও সেক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের বুট কোশ্চেন চেক করলেই ওখানে এগুলো সমাধান পাবা। এবং তোমার ইচ্ছা তুমি কি গুছানো এটা চাও নাকি গাইড থেকে অনেকগুলো বুট কোশ্চেন দেওয়া থাকবে ওখান থেকে সলভ করতে চাও, তোমার যেটা ভালো লাগে তুমি করতে পারো, ঠিক আছে? আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড এবং টপ স্কুল করলেই হয়ে যাচ্ছে। আর যদি তুমি টাইপ ওয়াইজ ভাগ করা চাও সেক্ষেত্রে এই বইগুলো ফলো করতে পারো, এগুলোরও ইবুক এবং হার্ড কপির লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউর যেই কয়টা টাইপের সিকিউ এক্সাম হলে আসতে পারে এগুলার ভিডিও ক্লাসে সমাধান যদি চাও সেক্ষেত্রে তোমার দরকার লাগবে হচ্ছে ম্যাথ সলভিং কোর্স এবং টেস্ট পেপার সলভিং ক্লাস, ঠিক আছে? তুমি যেই ব্যাচেরই হও না কেন তোমার জন্য এই টেস্ট পেপার সলভিং ক্লাসওয়ালা এবং ম্যাথ সলভিং ক্লাসওয়ালা কোর্সের লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তুমি এনরোল করে ক্লাস করে নিতে পারো। এটার অল্টারনেটিভ হচ্ছে ইউটিউব থেকে ফ্রিতে খুঁজে খুঁজে দেখা, সেক্ষেত্রে কোয়ালিটি কেমন হবে, আদৌ সব কিছু গুছানোভাবে আসে কি না, তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবে কিনা, অনেক আনসার্টিনিটি থাকে, এখন তুমি ডিসাইড করো কোনটা করবা, ওকে? আচ্ছা তাইলে আসো আমরা নেক্সটে ঢুকে যাই চ্যাপ্টার ওয়াইজ কী কী কমন আসবে, ঠিক আছে? আচ্ছা এখানে তোমাদেরকে একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে তোমরা বলবা যে ভাইয়া আপনি যে চ্যাপ্টার ওয়াইজ এগুলো দিচ্ছেন এখান থেকে যে এক্সাম হলে কমন আসবেই, এটার ভাইয়া প্রমাণটা কী, মানে আমি আপনাকে কেন বিশ্বাস করবো? প্রথমত আমাকে তুমি কেন বিশ্বাস করবা, তুমি এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে দেখো প্রমাণের লিঙ্ক দেওয়া আছে, প্রমাণের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওর নিচে আবার একদম সুন্দর করে একটা ডকুমেন্ট দেওয়া আছে, ওখানে দেওয়া আছে কীভাবে বিগত বছরগুলোতে এই জিনিসগুলো থেকে 80% প্লাস কমন আসছে, ঠিক আছে? এক নম্বর ভেরিফিকেশন এটা। দুই নম্বর ভেরিফিকেশন, তুমি নিজেই ভাইয়া এখান থেকে মনে করো এই চ্যাপ্টারটা শ্যাডো ফাংশন, এই শ্যাডো ফাংশন এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে, হ্যাঁ তুমি একটা কাজ করো না ভাইয়া, তুমি হচ্ছে 2015-23 পর্যন্ত শ্যাডো ফাংশন আমাদের থেকে কী কী কোশ্চেন আসছে একটু চেক করো, করে এই জায়গাটার সাথে মিলায় দেখো, এখনই তুমি বই নিয়ে বসো, এখনই এই জায়গাটার সাথে এইগুলোর সাথে মিলায় দেখো, দেখো এখান থেকে 80% প্লাস জিনিস 2015-23 আসছে। তার মানে কি এগুলো থেকে আসে? এখন কেন আসে, কেন কমন পড়ে? কারণ ভাইয়া প্রত্যেকটা অধ্যায় থেকে বোর্ড থেকে আগে থেকে নির্ধারণ করে দেওয়া আছে যে এই এই কী পয়েন্টগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন করা লাগবে, এর বাইরে কোশ্চেন করতে পারবে না। আপনি স্কুলে যাই পড়ান কিংবা বইয়ে তুমি যত যা কিছুই দেখো না কেন শিখনফল নির্ধারণ করা আছে বোর্ড থেকে, কেন? কারণ বোর্ড থেকে শিখনফলগুলো এমনভাবে নির্ধারণ করা হয় যাতে একটা গ্রামের স্কুলের বাচ্চাও ভালো মতো অ্যান্সার করতে পারে, একটা শহরের বাচ্চাও অ্যান্সার করতে পারে, ঠিক আছে? অ্যান্ড প্রত্যেকটা অধ্যায় থেকে যেই কী পয়েন্টস কিংবা শিখনফলগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে বোর্ড থেকে, ওইগুলো থেকে যত ধরনের কোশ্চেন হওয়া সম্ভব 2015-23 পর্যন্ত ততভাবে হয়ে গেছে, আর নতুন করে কোশ্চেন ইনোভেট করার সুযোগ নাই, কথা বুঝছো? কিংবা অনুশীলনীতে অলরেডি তত রকম কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? সো এই জন্য এখন টিচাররা যেহেতু ওই কয়েকটা কী পয়েন্ট থেকে কোশ্চেন করা লাগবে ওখান থেকে যেমনি কোশ্চেন করুক না কেন এইগুলোর সাথে মিলতে বাধ্য, ঠিক আছে? এরকম না যে আমরা আগে থেকে কোশ্চেন কী আসবে জানি ওর কোশ্চেন ফাঁস, এরকম কিছু না, ঠিক আছে? এটা জাস্ট প্রেডিক্ট করা যায় যেহেতু সব কিছু ফিক্সড করা আগে থেকেই, ওকে? আচ্ছা তাহলে এখানে আমি তোমাদেরকে এখানে কোনো কোশ্চেন সম্পর্কে আমি বিস্তারিত বলতে চাই না, আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি যে এই টাইপের ম্যাথগুলো মাস্ট সলভ করে যাবে এক্সাম হলে যদি কমন পাইতে চাও, ঠিক আছে? আবৃত্ত ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ থেকে আবৃত্ত ভগ্নাংশ, আবৃত্ত ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, এই চ্যাপ্টারটা যদি আমি সিকিউর জন্য সাজেস্ট করি না, এবার যদি তুমি এখান থেকে সিকিউ আসে বা অ্যান্সার করতে চাও একদমই সাজেস্ট করতেছি না, এই জন্য এটা নিয়ে বিস্তারিত বলবো না, বাট একটা দুটো বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা এই প্রমাণটা কিন্তু আসে, অনেক বেশি আসে, ঠিক আছে?
এগুলো থেকে এখানে যদি সিকিউ আসে আসলে এইগুলো থেকেই আসবে, কিংবা বিগত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে যখনই সিকিউ আসছে এই কোশ্চেনগুলো বারবার আসছে, ঠিক আছে। আচ্ছা, সেট অফ ফাংশন, সেট অফ ফাংশনের ক্ষেত্রে ভাইয়া এই যে দেখো, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, আবার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই টাইপটা থেকে কোশ্চেন আসে। তারপর আর কি আসে আমি এখানে লিখে দিচ্ছি, ডোমেন রেঞ্জ থেকে আসে, তারপর হচ্ছে ডি মর্গানের সূত্রের প্রমাণ আসে, তারপর ভাইয়া কার্টেসীয় গুণজ, কার্টেসীয় গুণজ সেট নির্ণয় করা রিলেটেড কোশ্চেন আসে, তারপর পাওয়ার সেট, পাওয়ার সেট, এবং এগুলোর ক্ষেত্রে কার্টেসীয় গুণজ সেট কিংবা পাওয়ার সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা নির্ণয় করা রিলেটেড এমন একটা সূত্র আছে, কোনো একটা সেটের উপাদান যদি হয় এন সংখ্যক তাহলে ওইটার পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2n, এই সূত্রটার প্রমাণ আসে, ঠিক আছে। এই তো আর হচ্ছে বেসিক জিনিস ফাংশনের মধ্যে, ফাংশন থেকে ফাংশনের মধ্যে এই যে দেখো, এটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ভিতরে 1/t² ইনসার্ট করতে হবে, করে 1+ করতে হবে, করে এটা উপরে রাখবো, দেন এই ফাংশনটাতে 1/t² ইনসার্ট করবো, করে এটা থেকে এক বিয়োগ করবো, করে উপরেরটাকে নিচেরটা দিয়ে ভাগ দিব, দিলে কত আসবে এটা দেখাইতে বলতেছে। এন এই এই এইগুলো একই রিলেটেড, এন এটা হচ্ছে ডি মর্গানস ল, তাই না? ডান। তারপর সিমিলার কোশ্চেন, ফাংশন রিলেটেড কোশ্চেনগুলো এরকম, ফাংশনের ভিতরে একটা ভ্যালু বসাইতে বলবে, ঠিক আছে। এন এটাতে দেখাতে বলছে এই ফাংশনটাতে 1/x বসাইলে যা আসে, 1-x বসাইলে একই আসে। এন এখানেও দেখো এই ফাংশনটাতে -2 বসায় দেখো এই ভ্যালুটা আসে কিনা, ইজি জিনিস, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড তোমাদেরকে বলছিলাম যে কার্টেসিয়ান প্রোডাক্ট নির্ণয় করতে বলবে, এই যে এখানে দেখো বি সেট এবং সি সেটের ইন্টারসেকশন করতে বলতেছে, করে এটাকে এর সাথে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে বলতেছে কিংবা কার্টেসীয় গুণজ করতে বলতেছে, ঠিক আছে। এখানে দেখো এ বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট এবং এস এর কার্টেসিয়ান প্রোডাক্টকে ইন্টারসেকশন করতে বলতেছে, ঠিক আছে। অ্যান্ড এখানে তাহলে সেট প্রক্রিয়াকরণ থেকে কী কী জানা লাগবে, ইন্টারসেকশন, ইউনিয়ন, তারপর আরও জানতে হবে সেটের ডিফারেন্স বের করতে পারা, ঠিক আছে। সেটের ডিফারেন্স বের করতে পারা অ্যান্ড কমপ্লিমেন্ট বের করতে পারা, মানে হচ্ছে আমি যদি বাংলায় বলে দিই, ইংরেজিতে বলি কারণ ইংলিশ ভার্সনে কেউ যদি দেখো তোমাদের যাতে কাজে লাগে, কমপ্লিমেন্ট বের করা মানে হচ্ছে পূরক সেট বের করা, ডিফারেন্স মানে হচ্ছে অন্তর সেট বের করা, হ্যাঁ, আর এটা এটা হচ্ছে কমন উপাদান বের করা, আর এটা হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান বের করা, ঠিক আছে। দেখো এখানে এইগুলো থেকেই বেসিক্যালি সেট প্রক্রিয়াকরণ থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে, ঠিক আছে। ডান। বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটাতে যদি যাই ভাইয়া, উৎপাদকীয় বিশ্লেষণ, এখান থেকে প্রচুর কোশ্চেন থাকে, মিডল টার্ম ফ্যাক্টর করা, এদের উৎপাদকীয় বিশ্লেষণের আরও বেশ কিছু অ্যাডভান্সড পদ্ধতি আছে, ওইগুলা অ্যাপ্লাই করে উৎপাদকীয় বিশ্লেষণ করতে পারতে হবে। আর ভাইয়া এই টাইপ কোশ্চেন তো ক্লাস 6-7-8 দেখে আসছো, তাই না? এই তো এগুলা আসলে সাজেশন ক্লাসে প্রত্যেকটা কোশ্চেনে খুব বেশি কিছু বলার সুযোগ থাকে না, আমি জাস্ট কোশ্চেনগুলো দেখাই দিচ্ছি, এগুলো থেকে কমন আসবে, তুমি জাস্ট প্র্যাকটিস করে ফেলো। এগুলোর ক্ষেত্রে ভাইয়া দেখো এখানে 27 আছে, 7-8 আছে, এক্সামে যদি এই নাম্বারগুলো চেঞ্জ করে দেয় আইসা বলল না যে ভাইয়া কমন তো আসে নাই, ভাইয়া এই নাম্বার চেঞ্জ করে দিতেই পারে, বাট ফরম্যাট, এখানে যে ফরম্যাটটা দেখতেছো এই ফরম্যাটটা সেম থাকবে, এই ফরম্যাট থেকে কোশ্চেন হবে, ঠিক আছে। এখানেও তুমি যেই কোশ্চেনগুলো দেখতেছো ফরম্যাট a^5 + 1/2^5, এখানে 178 জায়গায় অন্য কিছু হইতে পারে, ঠিক আছে, এগুলো মাথায় রেখো। ডান, এগুলো তুমি দেখা যাও a+ পাওয়ার জন্য এই টাইপ, এখান থেকে কিন্তু মুনাফা রিলেটেড কোশ্চেন আসে, মূলধন রিলেটেড কোশ্চেন আসে, লাভ লোকসান রিলেটেড কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, বোর্ডে প্লেস করার জন্য তোমাকে একটু বাস্তব জগতের কিছু প্রবলেম সলভ করতে পারতে হবে বীজগাণিতিক রাশির কনসেপ্ট ইউজ করে, ওকে। আচ্ছা, তারপর ভাইয়া এটা এখান থেকে নামাই দিই, আচ্ছা আমি চাইলে কন্ট্রোলারটা ব্যবহার করতে পারি তাহলে আমার জন্য সহজ হবে, বাট তো কাজ করতেছে না, ও এটা কাজ করতেছে না, আচ্ছা হোয়াট এভার, ওকে। সূচক লগারিদম এই চ্যাপ্টারটা থেকে যদি তোমরা সিকিউ আনসার করতে চাও, দেখো সূচক রিলেটেড, এগুলো হচ্ছে সূচক রিলেটেড প্রমাণ, তারপর হচ্ছে এটাও হচ্ছে সূচক রিলেটেড প্রমাণ,
আর এটা হচ্ছে লগারিদম রিলেটেড প্রমাণ, ঠিক আছে? এই কয়টা, এই এখানে যে কয়টা টাইপ দেখতে হচ্ছে এগুলো আসে, এটা লগারিদম রিলেটেড, এটা সূচক রিলেটেড, লগারিদম রিলেটেড অ্যান্ড এটা সূচক এবং লগারিদম বোথ দুটো কম্বাইন করে দেওয়া হয়েছে। আচ্ছা, অ্যান্ড অ্যান্ড বোর্ডে প্লেস পাইতে হইলে তোমাকে সূচক রিলেটেড এই এরকম ডিফিকাল্ট ম্যাথগুলো করে যেতে হবে। আচ্ছা, একচলক বিশিষ্ট সমীকরণ, এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তোমাকে রিয়েল লাইফের কোনো একটা সিনারিও এক্সপ্লেন করে দেওয়া থাকবে, রিয়েল লাইফের একটা প্রবলেম সলভ করতে দেবে। সো এখান থেকে তোমাকে ইকুয়েশন বিল্ড করতে হবে, বিল্ড করে ওই ইকুয়েশন সমাধান করতে হবে। ওকে, এখানে তুমি স্যাম্পল দেখতে পাচ্ছ, এগুলোই বারবার আসে, এ প্লাস পাওয়ার জন্য এই টাইপের এগুলোর সিমিলিয়ারগুলো করে যেতে হবে আর কি, ঠিক আছে? রেখা কোন ত্রিভুজ, এই চ্যাপ্টারটা জাস্ট এমসিকিউর জন্য সাজেস্ট করব আমি। এবার এখানে তোমাকে অ্যাকচুয়ালি হচ্ছে প্রত্যেক কোশ্চেন এক্সপ্লেন না করি আমি জাস্ট দেখা দিয়ে যাই, তুমি স্ক্রিনশট তুলে রেখে দাও এই টাইপ কোশ্চেন যে যেই জায়গাগুলো বলছি, আর রিসোর্স তো বলে দিছি, ওখান থেকে সলভ করে যাও, তাহলে এক্সাম হলে কমন পাবো, ঠিক আছে? পাশ করার জন্য এইগুলো দেখতে হবে, এ প্লাস পাওয়ার জন্য এইগুলো দেখতে হবে, অ্যান্ড বোর্ডে প্লেস করার জন্য এইগুলো দেখতে হবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ফেলো। আচ্ছা, তারপর ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে মাস্ট কি এটা এবং বৃত্ত মিলে এখান থেকে দুইটা সিকিউ থাকবে, দুইটা কম্বাইন করেও থাকতে পারে, আলাদা আলাদাও থাকতে পারে। সো ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত কোনোভাবে স্কিপ করো না, ব্যবহারিক জ্যামিতি থেকে অনলি সম্পাদ্য থাকবে, আর বৃত্ত থেকে সম্পাদ্য প্লাস উপপাদ্য দুইটাই থাকবে, বৃত্ত থেকে কি উপপাদ্য প্লাস সম্পাদ্য দুইটাই থাকতে পারে। ওকে, আসো দেখি, তাহলে ব্যবহারিক জ্যামিতি থেকে এইগুলো থাকতে পারে, ট্রাপিজিয়াম আঁকতে দিতে পারে, ঠিক আছে, ত্রিভুজ আঁকতে দিতে পারে, তারপর হচ্ছে এই তো ট্রাপিজিয়াম আঁকতে দিচ্ছে, রম্বস আঁকতে দিতে পারে, সামান্তরিক আঁকতে দিতে পারে, ওকে, বর্গ আঁকতে দিতে পারে, ঠিক আছে? এগুলো মাথায় রেখো। তারপর বৃত্ত, বৃত্তর ক্ষেত্রে সম্পাদ্যটা একটু কম আসে, উপপাদ্যটা বেশি আসে। সো এখানে যদি তোমাকে আমি দেখাই, দেখো উপপাদ্য 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 একটা সম্পাদ্য পাওয়া গেছে, ঠিক আছে? বৃত্ত থেকে সম্পাদ্যটা একটু কম আসবে, বাট যা আসবে এখান থেকে আসবে, এই যে দেখো আরেকটা সম্পাদ্য পাইলাম, বাট বাকি বেশিরভাগ জিনিসই কি উপপাদ্য, ঠিক আছে? বৃত্ত ডান। ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে ভাইয়া একটা টাইপ থাকবে মান নির্ণয় রিলেটেড, আরেকটা টাইপ থাকবে হচ্ছে দেখাও যে প্রমাণ করো, এই দুটো টাইপ থেকে বেশিরভাগ কোশ্চেন। এই যে দেখো দেখাও যে, তারপর এখানে স্যাক সি কত, মানে স্যাক সি, আচ্ছা হোয়াট এভার, এটা আমি বলিনি, এখানে লেখা ছিল। আচ্ছা, সো মান নির্ণয় রিলেটেড, দেখাও যে প্রমাণ রিলেটেড, এগুলা, ঠিক আছে? অ্যান্ড এখানে পাশ করার জন্য ও এগুলো কতে আসবে, কর জন্য এগুলো লাগবে, খ এবং গ এর জন্য এইগুলা, জাস্ট দেখো। ওকে, আমি এগুলোর সম্পর্কে কিছু না বলি, স্ক্রিনশট তুলে রেখে দাও। অ্যান্ড এ প্লাস পাওয়ার জন্য এগুলো লাগবে, অ্যান্ড কি হইল কি হইল কি হইল কি হইল আর কোথায়, আর নেক্সটে যাচ্ছে না কেন? আচ্ছা, পরেগুলো ম্যানুয়ালি দেখাইতে হবে, আমার কোনো সমস্যা নেই। এই যে এই টাইপ কোশ্চেন আসে, সেখানে ড্র থেকে দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এটা একটু যদি বড় করা যায় তাহলে ভালো হয় তোমাদের জন্য। আচ্ছা, তারপর বোর্ডে প্লেস পাওয়ার জন্য এখানে যে কয়টা টাইপ দেখতে পাচ্ছ এগুলো একটু ক্রিটিক্যাল, এগুলো করে যেতে হবে, ঠিক আছে? দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতা থেকে আমি আর কথা না বলি, জাস্ট একটা পর একটা তোমাদেরকে দেখায় দিয়ে যায়, ঠিক আছে? এটাতে চিত্র অঙ্কন করতে দিবে, কখতে এগুলো আসবে, উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে, উন্নতি কোণ অবনতি কোণের চিত্র আঁকতে বলতে পারে, অ্যান্ড উদ্দীপকে যা এক্সপ্লেন করতেছে এটার চিত্র আঁকতে বলতে পারে। অ্যান্ড এখান থেকে তোমাকে পাশ করার জন্য এইগুলো জানতে লাগবে, এই টাইপ ম্যাথ পারা লাগবে। তারপর এই তো ডান, এখানে এর চেয়ে ডিফিকাল্ট কিছু আসে না, ঠিক আছে? আচ্ছা, বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এগুলোর জন্য পাশ করার জন্য এই এইগুলো দেখতে হবে, এ প্লাস পাওয়ার জন্য এগুলো দেখবা, অ্যান্ড অ্যান্ড বোর্ডে প্লেস করার জন্য এগুলো দেখে যাবা। তারপর দেখি কন্ট্রোলারটা আবার কাজ করে কি না, কাজ করতেছে না, হোয়াট এভার,
আচ্ছা, তারপর দুই চলক বিশিষ্ট সরল সমীকরণে পাশ করার জন্য এগুলো দেখে যাবা, এই তিনটা পদ্ধতি সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে যাবা এখান থেকে যদি সিকিউ আনসার করতে চাও আর কি। তারপর এ প্লাস পাওয়ার জন্য এইগুলো বর্জগণন পদ্ধতি তোমার উপরের ক্লাসেও কাজে লাগবে, মাথায় রেখো। তারপর বুড়ে প্লেস পাওয়ার জন্য এগুলো ঠিক আছে। সসীম ধারাতে যদি যাই, সসীম ধারাতে তোমাকে সসীম ধারার ক্ষেত্রে কি কি টাইপ থাকবে এটা একটু বলে দিই আমি। সসীম ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় ঠিক আছে, তারপর হচ্ছে সমষ্টি নির্ণয়, এই দুইটা টাইপ থেকেই বেশি থাকবে ঠিক আছে। আচ্ছা এই যে দেখো, তুমি দেখলে বুঝতে পারবে, এই যে এন এর মান নির্ণয় করো, পদ সংখ্যা নির্ণয় করো, আচ্ছা তারপর অনুপাত সদৃশতা ও প্রতিসমতা এখান থেকে কি থাকতে পারে, পাশ করার জন্য এগুলো লাগবে, এ প্লাস পাওয়ার জন্য এগুলো লাগবে, বোর্ডে প্লেস পাওয়ার জন্য এগুলো লাগবে ঠিক আছে। আচ্ছা তারপর ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য, এটা থেকে কি কি আসে দেখি, পাশ করার জন্য এগুলা, এ প্লাস পাওয়ার জন্য এগুলা, এগুলাই। এটা আমি যদিও সাজেস্ট করি না, পরিমিতি এখান থেকে একটা সিকিউ শিওর থাকবে, সো পাশ করার জন্য এগুলো কইরা যাবা মাস্ট, এ প্লাস পাওয়ার জন্য এগুলা, মানে সিক্স প্লাস কমন পাওয়ার জন্য, অ্যান্ড বোর্ডে প্লেস করার জন্য মাস্ট এগুলো ঠিক আছে। আচ্ছা তারপর আমরা যদি যাই পরিসংখ্যান, আমরা লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, পাশ করার জন্য এইগুলা লাগবে, এ প্লাস পাওয়ার জন্য এইগুলো লাগবে, অ্যান্ড মধ্যক মধ্যমান প্রচুরক শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা সারণী তৈরি করা, অ্যান্ড বোর্ডে প্লেস করার জন্য আমাদের এগুলো লাগবে, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক এবং পরিসীমা নির্ণয় করা। সো বেসিক্যালি আমি এই এই ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে হচ্ছে কাহিনী যেটা হয়েছে, ওকে মাঝখানে আসছে বা এখান থেকে গিয়ে পুরো টপ এন্ড করে দিচ্ছি। আচ্ছা ম্যাথের ক্ষেত্রে কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে কোশ্চেনগুলো নিয়ে এই ক্লাসে অ্যানালাইসিস ক্লাসে খুব বেশি কিছু বলার সুযোগ নেই, এই জন্য জাস্ট তোমাদেরকে কোশ্চেনগুলো দেখাই দিলাম, তোমরা হচ্ছে কোন জায়গা থেকে সমাধান পাবো বলেই তো দিচ্ছি, ওখান থেকে সব কিছু সমাধান করে নিবা। আর যা যা দেখাইলাম এগুলো যদি বারবার 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 সলভ করো এখান থেকে ইনশাল্লাহ পাশ করার জন্য এবং অ্যাপ্লাস নিশ্চিত করার জন্য, ঠিক এক্স্যাক্টলি যে যে কোশ্চেনগুলো তোমার এক্সাম হলে পাওয়া দরকার এগুলো এখান থেকে কমন আসবেই।